বৃষ্টিতে অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সে খবর আমরা জানবো। রাজধানীর নয়াপল্টনে আছেন আলামিন তুষার এবং বরিশালের বটতলা এলাকায় আছেন শাকিল মাহমুদ। প্রথমেই যাচ্ছি তুষারের কাছে। রাজধানীতে একটু ভারী বর্ষণ আর জলাবদ্ধতা যেন একই সুতোয় গাঁথা। যখনই আসলে রাজধানীতে একটু হলেও ভারী বর্ষণ হয়, সেই ভারী বর্ষণের স্থায়িত্ব যদি ঘণ্টাখানেক হয়, আধা ঘণ্টা এক ঘণ্টা, তাহলে আসলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এইরকমভাবে এখন যে নয়াপল্টনের অবস্থা দেখা যাচ্ছে যে পানিতে আসলে টইটম্বুর করছে প্রতিটি মোড়, একটি চৌরাস্তা। সে আমরা দেখেছি যে বিভিন্ন প্রাইভেট কার বন্ধ হয়ে গেছে, সিএনজিগুলো বন্ধ হয়ে গেছে। যারা যখন আসলে বৃষ্টিটি কিছুক্ষণ আগেও আসলে দুপুর একটা নাগাদও কিন্তু আসলে বৃষ্টিটি বেশ জোরে হচ্ছিল, এবং এখনও আবহাওয়া অফিস যেমনটা বলেছিল যে থেমে থেমে বৃষ্টি হবে সারাদিনই আজকে আসলে, এবং যখনই বৃষ্টি হবে গুড়ি গুড়ি এবং ভারী বর্ষণের দিকে। এই যে বৃষ্টি অল্প একটু কমেছে, তখনও কিন্তু ঘুরে একই অবস্থা। আমরা দেখেছি যে শুধু প্রধান সড়ক নয়, অর্থাৎ এটা যেহেতু মূল সড়ক, আশপাশের যে গলি সড়কগুলো রয়েছে, মূল সড়কেই যদি আসলে পানির এই অবস্থা হয়, তাহলে গলি সড়কগুলোর কী অবস্থা সেটা কিন্তু আসলে সে এই ছবি দেখেই আন্দাজ করা সম্ভব। এবং আরও যদি আলাদা করে বলতে যাই, এখানকার যারা আসলে বাসিন্দারা রয়েছেন, তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে আসলে এখানে দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কাজ করছে, কিন্তু তাদের যে কাজের অবস্থা সেটা নিশ্চয়ই ভালো ছিল না, এবং যার কারণেই কিন্তু এই রকম পরিস্থিতিতেই আসলে সাধারণ জনগণকে, এখানকার মানুষজনকে আসলে পড়তে হচ্ছে। এই অল্প বিস্তর একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার মধ্যে তারা পড়তে হচ্ছে। তবে বৃষ্টির পানি নেমে যেতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সেটাও কিন্তু তারা বলছিলেন। তবে কিন্তু লম্বা বৃষ্টি হলে এবং দীর্ঘ সময় ধরে ভারী বর্ষণ হলেই কিন্তু, ভারী থেকে অতি ভারী বর্ষণ হলেই কিন্তু এই যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়ে যায়, এবং তখন আলাদা রকম একটা ভোগান্তিতে কিন্তু পড়তে হয়। এবং যখনই জলাবদ্ধতাগুলো সৃষ্টি হয়, তখনই কিন্তু সড়কে যে বাড়তি যানবাহনের চাপ, যেহেতু জায়গা কমে আসে এবং সবাই চায় আসলে যে পানি একটু অ্যাভয়েড করে চলার জন্য, পানি ছেড়েও বাইরে থেকে আসলে চলা আসলে চেষ্টা করেন যে চলাচল করার জন্য, তখনও কিন্তু তাদেরকে আসলে আলাদা রকম বেগ পেতে হয়। এবং তখন কিন্তু দেখা যায় যে যারা আসলে অন্যান্য যারা আসলে রয়েছেন এখানকার সড়কের, যারা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন ট্রাফিক পুলিশ, তাদেরকেও কিন্তু সড়ক নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়। এবং এই যে জলাবদ্ধতার খবর, তার আরও বিস্তারিত খবর আমরা বরিশাল থেকে জানব সহকর্মী ওবায়দুরের কাছে, যাচ্ছি তার কাছে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কখনো মুষলধারে, আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে বরিশালে, এবং এই বৃষ্টির ফলে কিন্তু বরিশাল নগরী জুড়েই আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমি আছি বরিশাল নগরের বটতলা এলাকায়। আপনারা দেখছেন যে পুরো রাস্তাটি কিন্তু আসলে পানিতে ডুবে গেছে, এবং এখানকার যারা জনগণ আছে তারা কিন্তু চরম দুর্ভোগে আছে। শুধু এই বটতলা এলাকাই নয়, বরিশাল নগরীর মুন্সী গ্যারেজ, অক্সফোর্ড মিশন রোড সহ বিভিন্ন এলাকারই কিন্তু আসলে একই অবস্থা। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর যেটা আমাদেরকে জানিয়েছে, একে তো লঘুচাপের প্রভাবে বৃষ্টি, তার উপর কিন্তু মৌসুমি বায়ুও বর্তমানে সক্রিয় রয়েছে। এছাড়া সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও বরিশাল নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, এবং বরিশালের যে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে লঞ্চ চলাচল তা কিন্তু এখনও স্বাভাবিক আছে। তবে নদ নদীর পানি কিন্তু বেড়েছে বলে তারা জানিয়েছে, এবং স্থানীয় আবহাওয়া অধিদপ্তর যেটা আরও আমাদেরকে জানিয়েছে যে গত 24 ঘন্টায় 107.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে, এবং এই সময় বাতাসের গতিবিধি ছিল 5 নটিক্যাল মাইল, এবং আগামী 2 থেকে 3 দিন এমন বৃষ্টি আরও হতে পারে বলে কিন্তু তারা জানিয়েছেন। আমরা এই স্থানীয় যারা আছে নগরবাসী বাসিন্দা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে প্রতি বছরই কিন্তু নির্বাচনে আসলে যারা মেয়র বা কাউন্সিলর হয়েছে তারা কিন্তু সবসময় আসলে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা নির্বাচিত হলে এই জলাবদ্ধতার সমস্যার তারা সমাধান করবে, তবে কোনোবারই কিন্তু কোনো কাউন্সিলর বা মেয়র কিন্তু সেটি করতে পারেনি, এবং এর ফলে একটু বৃষ্টি হলেই কিন্তু তাদেরকে চরম দুর্ভোগে পোহাতে হয় বলে কিন্তু নগরবাসী আমাদেরকে জানিয়েছে। এর পাশাপাশি আমরা এ বিষয়ে কথা বলেছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের সাথে। বরিশাল সিটি কর্পোরেশন যেটা আমাদেরকে জানিয়েছে যে মন্ত্রণালয় তাদের এই জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকটি প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো যদি পাশ হয় তাহলেই এই জলাবদ্ধতা নিরসন সম্ভব বলে তারা কিন্তু দাবি করেছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ।
জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন বরিশালের বটতলা থেকে সহকর্মী শাকিল মাহমুদ এবং এর আগে রাজধানীর নয়াপল্টন থেকে আলামিন তুষার।